আপনি ভালো আছেন আপনি ভালো আছেন নি সত্যি থ্যাংক ইউ ঠিক আছে না এটা স্পিড থার্টিতে লক করে দিছি এটা আর বাড়তো না কমতো না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আছি কুমিল্লা রেল স্টেশন রেলওয়ে ক্রসিং ধর্মপুর আর হ্যাঁ আমার সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন আমার মিটারে স্পিড লক করে দিছি আমি যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার স্পিড থার্টিতে লক করে দিছি কারণ শহরে আপনার মোটরসাইকেলের গতিসীমা ঠিক আছে ভাইয়া

যাইতেছে না তো তা আমি আপনাকে বলি নাই আমি আপনাকে বলি নাই বলছিলাম পিছে নিতে আমি আপনাকে বলছিলাম কই দাঁড়ামো ভাই আমি আপনাকে বলছিলাম ভাই একটু পিছে নেন আপনিই তো বললেন যাইতে তা আমি গেলাম কই লাগছে তা আমি আপনাকে বলছিলাম কি না পিছে যাইতে মানে আমি কইনাকাটা মানে আচ্ছা আমার রংটা কি কোন আমি আরে বলছিলাম আমি আপনাকে বলছিলাম কিনা বুঝলাম না ভাই দাঁড়াইছি আমি মাইন্সের উপকার করতে গেলাম এখন আমার দোষ হয়ে গেছে

আরে আমি তো সাইড দিছি হে সারে না আমি তো দিছি হ্যাঁ সারে না দেখছেন নে আমি কি হলো ভাইটি কইরা আইতেছে বলে Kafir bize, evet dokun kafir ele bile ya আমি জায়গা দিতেছি হ্যাঁ আমি কিন্তু বলছি ভাই ভাই একটু সাইড দেন হ্যাঁ ফোনে কথা কয় কয় জান হ্যাঁ আমার বাদ দিয়ে দেয় কয় যান আপনি এখন আমি আমার মতো যাইতে লাগছি একটু লাগছে একটু লাগছে হ্যাঁ কয় কিতা এ মিয়া লাগাইলেন কিনলে গিয়া ভাই আপনারা তো দেখছেন রং ডাকার হ্যাঁ ভাই আপনি গুন্ডা গুন্ডা হ্যাঁ অনেক বড় গুন্ডা কাকা সুন্দর কাজ করছেন একটা আপনার অসংখ্য ধন্যবাদ মানে একটা নেয়ের কাজ করছেন আপনি অন্যায় তো অন্যায় আমি হ্যাঁ আমি কিন্তু সাইরে ও পিছন দিয়ে আটকে রাখছে কয় আমি জান না ফার্লে যান এরপর আমি চাইছি একটু লাগছে সাকাটা হ্যাঁ দিয়ে একটা ভাবছাপ হ্যাঁ কি হয়েছে আর কি কিছু হয় নাই হ্যাঁ হ্যাঁ আব্রার আবরার 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 হ্যাঁ তোমার বড় ভাই আমার চিনো সে আমার সাথে খুব আমি কিন্তু ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই প্রত্যেকটা মানুষ চাইলে আমার ভিডিওতে আছে তো আমার ভিডিও দেখো তুমি তো জানো আমি মানুষটা কেমন ঠিক আছে তো তোমার ভাইয়া অনেক বড় একটা অন্যায় করছে তারপরে আমি কিছু বলি নাই জনগণে খেপছে আমি কিছু বলি নাই আমি কিছু বলি নাই তোমার বাড়ি আশেপাশের মানুষ যারা দেখছে তারাই খেপছে না 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 উনি মুরব্বী মানুষ শাসন করছে ওনার বাবার সমান আমি বলি ওনার বাবার তোমার বাবার সমান একটা মানুষ শাসন করছে যেহেতু অন্যায় করছে শাসন করে দিছে আমিও গায়ে হাত তুলি না কিছু করি না হ্যাঁ না তোমার ভাই অনেক বড় অন্যায় করে ফেলছে সে আমি একটা গরিব মানুষ সে ভ্যান ড্রাইভারের সাইড দিতেছি পিছনে আমার পিছনে সে হ্যাঁ সে আমার পিছনে একদম দাঁড়ায় আছে ব্লক করে রাখছে এরপরে ও আমি যখন বলছি ভাই একটু পিছে নেন সে বলছে নেন আপনি পারলে নেন পিছে নেন ইশারা দিয়ে বলতেছে সবাই ছিল ওরা দেখছে এরপর আমি পিছনে নিতে গিয়ে আমার চাকটা একটু ওর হুন্ডার সাথে লাগছে ভাই আমি তো হুন্ডা চালাই লাগতেই পারে স্বাভাবিক হ্যাঁ আর যেহেতু আমি তোমাকে ওয়ান করছি যে ভাই আমি ব্যাকে নিচ্ছি তুমি না সরাইলে সিওর ফল নট মাই হ্যাঁ মানুষের সাথে শুনো সুন্দর ব্যবহার করলে সুন্দর ব্যবহার পাওয়া যাবে নাইলে হ্যাঁ যে কাজটা করছে এরকম লাতি উষ্টা থাবর খাইয়ে মরে যাবো রাস্তায় এটা হচ্ছে টিট ফর টেট আল্লাহর পক্ষ থেকে আসবে এগুলা হ্যাঁ এগুলা আল্লাহর পক্ষ থেকে আসে এই আজকে একটা প্রমাণ হয়ে গেছে হ্যাঁ আমি কিছু করা লাগে নাই ভাই আমার কিচ্ছু করা লাগে নাই এ মানুষজন করছে ও যেভাবে আমার দিকে তারাই আসছে মনে যে মারবো কি করবো ফোন বাইর করা এই সে পারলে কি আমি আর মারতাম না মারছি আমার মারার দরকার হয় নাই আমার পাঠাই লোক যাই ভাই আর আর কি না তুমি বললে লাভ নাই তো ভাই আলাইকুম সবাই থ্যাংক ইউ আপনার আল্লাহর পক্ষ থেকে উপযুক্ত বিচার আসে আমার কিচ্ছু করা লাগে নাই ভাই হ্যাঁ ভাই দেখছেন হ্যাঁ হ্যাঁ সে কি একটা ভাবসার নিয়ে দেখছেন ভাই মানে যেমন আমার কিচ্ছু করা লাগছে আমি কিচ্ছু করছি না এটাই রাস্তাঘাটে এমনি দাবস কোনা খাইব এটি এটাই ঠিক আছে ভাই আল্লাহ ভাই তুমি কে আমি জানি না তুমি কোন কোন নেতা কোন নেতার কি আই ডোন্ট নো বাট যাই হও না কেন ভাই রাস্তাঘাটে একটু মানুষের সাথে ভালো ব্যবহার করো আর বিশেষ করে গরিব মানুষের সাথে ভালো ব্যবহার করে তোলে ভালো ব্যবহার পাবা মানুষের সম্মান পাবা আর নাইলে এমনি আজকে এই ঘটনাটা থেকে একটা জিনিস শিখলাম যে আপনি যদি সঠিক থাকেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনার জন্য আর হ্যাঁ এটাই হয়েছে আজকে আমার সাথে भाई खूब पार्ट नहीं से खूब हमसे बड़ा कान है खूब एक आप से चीरा लाइव ये करब से करब और चीरा दी भैया एडे जेमन कर्म तेम फॉर् और अक्कल थकले भाई एरम भाप नहीं भाई